সর্বপ্রথমে মই সমগ্র বিলাসী পরবাসী রাইজক 74 সংখ্যক গণরাজ্য দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করল। আমার প্রস্তুতি বর্তমান তুঙ্গতে আছে, বিলাসীপাড়া সিভিল এডমিনিষ্ট্রেশন আর ধুবুরী পুলিশ প্রশাসনের সহযোগিতা আমি বিলাসীপাড়ার আইএনএ খেলপথারত আমি গণরাজ্য দিবস আয়োজন করেছো। সেই উপলক্ষে আমার পুলিশের মুঠতে তিনটা দল, ঠিক সেইদরে আমার এবার নবতম সংযোজন বিলাসীপাড়া গাঁওরক্ষী বিলাসীপাড়া থানা গাঁওরক্ষী বাহিনীর এটা দলকো আমি যোগদান করাইছো। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সকলে যোগদান করেছে। আমার ইয়াত একটা পেরিয়ডের কারণে ব্যবস্থা করা হয়েছে পেরিয়ড, আর আজি তারে আমি যুক্ত পেরিয়ড করেছিল তারে আজি প্রদর্শনী হিসাবে আজি আমি সমগ্র বিলাসীপাড়া টাউনতে আমার একটা কি পেরিয়ডের সমদল আমি বর্তমান উলিয়ালো। আর আমি সমগ্র বিলাসীপাড়াবাসী রাইজক কব বিচার যে এইবার গণরাজ্য দিবস আমি অতি উলাহরে পালন করিম। আর আমার এই অঞ্চলের সকল বেয়া বস্তু, সকল দুষ্কার্যমূলক কারুকার্য আমি বিলাসীপাড়া অঞ্চলের পর নাশ করি। যেহেতু আলফা স্বাধীনে ইতিমধ্যে 26 জানুয়ারী বন্ধ ঘোষণা করেছে, এই ক্ষেত্রে বিলাসীপাড়াত কেনেকুয়া ধরনের মানে মানে প্রশাসনের তরফের পর ব্যবস্থা গ্রহণ করেছে? আমি ইতিমধ্যে আমার আমার ফলেরপরা কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা করেছো, আর আমার CRPF বাহিনী, আমার অসম পুলিশ বাহিনী, আর নতুনক আমার ধুবুরী জিলা আরক্ষীর ফলের নতুনক কিছু আমার পুলিশের লোক দিছে, তেওঁলোকৰ জড়িয়ে আমি কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা করেছো যাতে আমি সমগ্র বিলাসীপাড়া অঞ্চলতে অতি সুচারুরূপে আমি গণরাজ্য দিবস পালন করব পারো। অসমীয়া গহনার প্রতি মোৰ আছে বিৰাটেই দুর্বলতা, কিন্তু পছন্দর গহনা বিচারি দোকানে দোকানে ঘুরি ফুড়বলে সময়ের অভাব, সেয়েহে মই আহিছো সুঞ্জৰী জুয়েলারিলৈ। ঢোলবিড়ি, জোনবিড়ি, দুগদুগিকে আদি করে বিভিন্ন পরম্পরাগত অসমীয়া গহনার লগতে ইয়াত পাব বিশুদ্ধ সোণৰ অসমীয়া গহনা। দেখাব নেকি? সুন্দর কাপড় জোড়ার লগত দুপদ ধুনিয়া অসমীয়া গহনা পিন্ধি নিজকে সজাই উলাই যাবলৈ এতিয়া আৰু চিন্তা করার প্রয়োজন নাই, কারণ রূপর উপর সোণর কাম করা অসমীয়া গহনার লগতে খাতি সোণেরে তৈয়ারি অসমীয়া গহনা এতিয়া পাব আপনার নিচেই ওসরতে। আজি আহক যোরহাটর সুঞ্জনী জুয়েলারিলৈ। সুঞ্জনী জুয়েলারি BIS হলমার্ক যুক্ত তথা অসমীয়া গহনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এটি রোড তরাজান যোরহাট। এখন উন্নত মানদণ্ডৰ বস্ত্ৰৰ নিৰ্ভৰযোগ্য প্ৰতিষ্ঠান সিলেকশ্যন, পুৰুষ, মহিলা, শিশু সকলোৰে সাজ পোছাক ইয়াত উপলব্ধ। আমাৰ এই প্ৰতিষ্ঠানত প্ৰতিটো সামগ্ৰীতেই 20-30% মূল্যত ৰেহাই পাব, গতিকে পলম নকৰি আজিয়েই আহক আৰু ক্ৰয় কৰক আপোনাৰ মন পচন্দৰ বস্ত্ৰ। আমাৰ ঠিকনা সিলেকশ্যন, ওলবালিবাদ, যোৰহাট। যোৰহাটৰ এখন নিৰ্ভৰযোগ্য ঔষধ প্ৰতিষ্ঠান দীপালী মেডিকেল, ইয়াত বিভিন্ন ৰোগৰ ঔষধ উপলব্ধ। তদুপৰি বিভিন্ন বিভাগৰ অভিজ্ঞ চিকিৎসকৰ দ্বাৰা চিকিৎসা প্ৰদানৰ ব্যৱস্থা। পুৱা 9 বজাৰ পৰা নিশা 12 বজালৈকে আমি আপোনাৰ সেৱাত ব্ৰতী। আমাৰ ঠিকনা এটিৰোড যোৰহাট, অপজিট আসাম পেট্ৰল পাম্প, যোগাযোগ 9435090042। ডিব্ৰুগড় বাসীৰ বাবে সুখবৰ, বিভিন্ন কাৰিকৰী বিষয়ৰ তথা নার্সিং বিষয়ৰ সংযোজনেৰে 2021 বৰ্ষত ডিব্ৰুগড়ৰ মিলন নগৰত স্থাপিত কৰা হৈছিল আসাম পেৰামেডিকেল এণ্ড নার্সিং ইনষ্টিটিউট। ইচ্ছুক ছাত্র ছাত্রীয়ে নির্বাচিত করা বিষয়সমূহ উন্নত মানৰ পাঠদানৰ ব্যৱস্থা কৰা হৈছে এইখন শিক্ষানুষ্ঠানত। সময় সাপেক্ষে এই শিক্ষানুষ্ঠানখনত আমন্ত্রিত বিশেষজ্ঞৰ দ্বাৰা পাঠদান দিয়াৰ লগতে অনলাইন পাঠদানৰো ব্যৱস্থা আছে। আমাৰ পেৰামেডিকেল পাঠ্যক্ৰমসমূহ হৈছে DMLT 2 বছৰ, BMLT 3 বছৰ, BSc MLT 3 বছৰ, নার্সিং এসিস্টেন্ট 1 বছৰ, নার্সিং সুপারভাইজাৰ 1 বছৰ, ডিপ্লোমা ইন ফিজিওথেৰাপি টেকনিশিয়ান 2 বছৰ, লগতে ইয়াত বিনামূলীয়াকৈ তথা অতি কম মাচুলত কম্পিউটাৰ বিষয়ক শিক্ষাৰো ব্যৱস্থা কৰা হৈছে।